একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলার আটই ফাল্গুন ১৩৫৮ সন বৃহস্পতিবার বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে আন্দোলন শুরু হয়। আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের নির্মম গুলিবর্ষণ হয়। সেই গুলিতে প্রাণ ত্যাগ করে বাংলা মায়ের দামাল ছেলেরা। শহীদদের মধ্যে অন্যতম হলেন রাফিক, জাব্বার, সাফিউর, সালাম, বারকাত সহ অনেকেই। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত। এই স্মরণে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে শহীদ মিনার স্থাপন করা হয়। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাশ হয়। ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি থেকে ১৮৮টি দেশ এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু করে। একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ শুধু বাংলা ভাষার বিশ্বজয় নয়, পৃথিবীর সব মাতৃভাষার বিজয়। এই একুশে ফেব্রুয়ারিকে শ্রদ্ধা জানিয়ে আজ আমার নিবেদন, কবি আল মাহমুদের কবিতা একুশের কবিতা। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলায় অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বারকাতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল, যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল, যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়িয়ে ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।